তোর মায়ের বেরিয়েছে রে ছুরি। হ্যাঁ আমার ওই মা আছে না, এই রামপুরহাট। এই ছুরি এই আমার কি বেরিয়েছে রে? এই তুমি উল্টো পাল্টা কেন বলছো? আমার প্রাণ ছিল না তো বেরোই লোকের রে ছুরি। এই আমরা ওটা বলিনি। তাহলে কি বললে? শোনো, আমরা এই বাজারে বসে আছি অনেকক্ষণ থেকে। হ্যাঁ, তো একটা খদ্দের আসলে তাই বলছি, বেরিয়েছে বেরিয়েছে, খদ্দের এবার বেরিয়েছে, বুঝতে পেরেছো? ও তা ঠেকে গেল কি? আর লম্বা লম্বা ঝুলছে থেকে গেল, তার মানেটা কি বলতো? তোমার এই গামছাটা নিচে ঝুলছে, তাই বলছি লম্বা লম্বা ঝুলছে আর ঠেকছে নিচে। এই শোনো বলছি, তুমি নাচতে জানো? একটুখানি নাচো না, একটুখানি নাচো না, এখানে এসে। আমি আমি কাপড়ওয়ালা, কাপড়ওয়ালা। ও তুমি কাপড় বিক্রি করছো? আমি নাচনিওয়ালা লো। চলো বলছি তুমি এখানে নতুন নাকি গো? নতুন? আমরা নতুন। তুমি নতুন, আমি নতুন রে বন্ধু, তোমার বয়স বেশি নাই বন্ধু রে। কি প্রীতি যদি হয় তোমার সাথে প্রীতি, কেন বলবো না? শোনো বলছি, আমরা না অনেক কিছু করতে এসছি। কি করবা? ইমা কিছু জানো না তুমি? কি করবা? আমরা মেলার জন্য এসছি না, সবাই করতে এসছি। কি করবা? বিক্রি করতে এসছি। ও মাল বিক্রি করবা? এ দাবে কত মাল বে? ওরে ও রিক্সাওয়ালা গেল সকাল আর সন্ধ্যা বেলায়, কত জায়গায় তুমি যাও। আমার বাড়ির সামনে আইসা হারুজি কেহেন বেল বাজাও, আমার বাড়ির সামনে আইসা হারুজি কেহেন বেল বাজাও। আরে ও রিক্সাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা, আরে ও রিক্সাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা, কত জায়গায় তুমি যাও। আমার বাড়ির সামনে আইসা হারুজি কেহেন বেল বাজাও, আমার বাড়ির সামনে আইসা হারুজি কেহেন বেল বাজাও।
আছে হামা আমার এই মাকে শালা কি বলি ফেললাম রে মাতে কি আছে আমার কাছে অনেক কিছু জিনিস আছে কি 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 যেমন কুকড়া কুকড়া বাল কুকড়া কুকড়া বাল খুব ভালো লাগার বাল সাদা সাদা কালা কালা বাল কটা কটা বাল তোর মায়ের বাল তোর খালার বাল তোর চাচির বাল এই তোর বিটির বাল এই এই হলো বাল এই গুনা তো চুল ও তার লাগি হয়ে যাচ্ছে আমার ভুল এই এই বাল হ্যাঁ এই তোর মায়ের বাল নাই আছে তোর বিটির বাল নাই সুইটির বাল এই তোর মায়ের কত বড় বড় বাল ওই দা ওইখানে জামিরের দোকানে যেতে বলবি কি করব জামিরের দোকানে যে দি লাল ফিতি কিনবি দিয়ে দি তোর বিটির বালে বিঁধে দিবি আমার পিঠে ফিতে মিতে বাঁধে না আর আচ্ছা ইয়া শালা তেল এ তুই ছুরি চুপ কানতে না না হ্যালো শালা শ্যাম্পু দিলাম সাবান দিলাম আরেকটা আছে শালা নিচের জিনিস উপরে বে খচো 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 মচো ও বাবা খচো মচো ভালো জিনিস তো খচো মচো আচ্ছা বেশ ঠিক আছে হ্যাঁ তুই বস কি এটা হলো পঞ্চু এই এই কত বড় আলামি মেয়ে বল দেখি নি এই ও আবার কি কথা ও কি কথা হ্যাঁ আরে তুমি বুঝলে না না তো এই ভালো করে বুঝাই ধর তো গো এই যেমন ধরো এটা ধরলে ধরলাম তোমার আর এটা না আমার কথাটা ধরতে বলছি কথা ধরলে হ্যাঁ তার নাম বুদ্ধরাম আর ওটা আমার দাদুর নাম তো আমি কথাটা বলছি সেটা শোনো ও হ্যাঁ বলো বলছি এটা নিয়ে গেলে হ্যাঁ নিয়ে গেলাম তোমার বইয়ের কোমরে যে এরকম করে বেঁধে দেবে তার জন্য এটার নাম হলো পঞ্চুদা বাহ ভালো ভালো চুদা আচ্ছা ওই ব্যবসা তোর নাকি বয়স গাজা ইদ্রিস ইদ্রিস তারি মেরি মেরি তেরি এই ছুরি লম্বা তু ছুরি কানে গেড়ি বলো বাপ রে ছুরি কত বড় বে এ ছুরি কত বড় বে এ তোমার বাবার খেয়ে বড় হয়েছি না তোর মা কত বড় আমার মা অনেক বড় তোর মা তোর থেকে বড় আমার মা আমার চেয়ে বড় ওই যেমন গায় তার তেমনি বকন এ ছুরির মায়ের পেটে দিকে ছুরি বেরোইল কখন ও কালো কয়লার মতো ময়লা ছুরি মজিয়ে দিল মন কালো কয়লার মতো ময়লা ছুরি মজিয়ে দিল মন কালো কয়লার মতো ময়লা ছুরি মজিয়ে দিল মন আমার মজিয়ে দিল মন আমি করি কি এখন মজিয়ে দিল মন ছুরি করি কি এখন আমি জানলা ভেঙে পালিয়ে যাবো জলমে কার বেতন আমি জানলা ভেঙে পালিয়ে যাবো জলমে কার বেতন এই ছুরি তোর কাছে কি আছে আমার কাছে আমার কাছে সব থেকে ভালো জিনিসটা আছে কি জিনিস কি জিনিস জানো কি করলেই দশ না নিলেই লস করলেই দশ আর না করলে লস সাড়ে সাত টাকা আছে হবে কি হ্যাঁ সাড়ে সাত টাকা আছে হবে আমার রেট একটাই রেট করলেই দশ করলেই দশ আচ্ছা তুই যে বলছিস তোর মায়ের বাল দেখা বাচ্চা আবার বলছি পাকা পাকা বাল তোর মায়ের বাল পাকা দেখ তুই বকিস না আমি বাজার কমি করছি না বকিস না হ্যাঁ হ্যাঁ পঞ্চু দাদা আর তোর মায়ের কুঁকড়া কুঁকড়া বাল ও আবার 3,500 তা ওই 10 টাকা হ্যাঁ ও চাচা ওই চাচাও নিতে পারবে ওই দা 10 টাকায় যাই যাই ছোট ছেলেটা ও ছোট ছেলেটাও পারবে ও তো 10 টাকা বায়না করেছে আরে এই বুড়ু বুড়ু চাচাও 10 টাকা ও চাচাও পারবে চাচিও পারবে খালা পারবে বুবু পারবে মেয়ে ছেলে পারে নাকি মেয়ে ছেলেও পারে বিদ্যুৎ তো পারবে এই তুই কেন ভাই এই শালা খাপা ও সোনিয়াকে মিষ্টি খাওয়াবো বুঝলি
সন্ধ্যাবেলাতে দুটো মিষ্টি হাতে গুলি বসে আছে কি হবে বেটা বলছি সন্ধ্যাকে খাওয়াবো আমাকে দিতে গিয়েছিল ঘরে তোমাকে দেয় না ও ঘুরে পালিয়ে ছিল না আমি খাবো না বলেছি নাকি গো এই তুই কাকে মিষ্টি দিতে যাইছিলি সন্ধ্যাকে তুমি সোনিয়াকে দিলা তাহলে আমার ঘরে গেল কি ব্যাপার কি ও তোকে দেখতে গেছিল একবার তুই এই এই তা বেটা ছিলি যা কইলু কইলু তা মেয়ে ছিল আবার কি করবে মেয়ে ছিল তো করতে পারে কি করবে ভাই এই সবাই নিতে পারে কি লেবা তা 10 টাকা কইলেই 10 এবার হয় না আরে তুমি জানো না কখন থেকে বক বক করে আছে উল্টো পাল্টা কথা বলে আছছো কে বক দইতে আছে আরে আমার 5 বিঘে জমি আছে তাতে করেলা চাষ করছি গো করেলা ও করেলা চাই না করলা কেমন কইরা দেব মন এরে তুই তোরে আমি কেমন কইরা দেব মন তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট তোমার কাছে কি আছে আমার কাছে ভালো জিনিস আছে কি জিনিস তিন রকমের জিনিস আছে আমার কাছে কি কি আছে বলবো হ্যাঁ আসুন দাদা ধনে তেল তেল ধনে নেবে তেল না হয় বোতলে দিবে তুই খানে দিবে কেন একে ধরে মারার লোক আছে কেউ তা বোতলে তেল দিবে তুই খানে খানে দিবে ওই খানে দেবো মানে বোতলে তো দেবো তা তুই তো বলছিস ধনতেল আরে বাবা ওটা নয় সকাল থেকে বসে আছে বাজারে কিচ্ছু বিক্রি হয়নি তাই ভাবলাম যে আমার এই ব্যবসাটা আমি শর্টকাটে ভরি তাহলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে তাই বলছি আসুন দাদা ধনতেল তার মানে আমার কাছে আছে ধনে আছে আর তেল আছে ধনে আর তেল হ্যাঁ ওটা বললে সোজা করে ধনে লেন তেল আর একটা জিনিস আছে আমার কাছে আবার কি বলবো এই রকম মোটা এই রকম লম্বা হ্যাঁ কালো কালো কি আবার কি জিনিস ঠেকলেই জ্বলবে কি রে নেবে নেবে তো শুনে আগে কি আমার কাছে কি আছে জানো কি মাগুর মাছ আছে হারামের বাচ্চা চিংড়ি মাছ আছে কই মাছ আছে কাঁটা মারবে কাঁটা হ্যাঁ কাঁটা ঢুকি দেবে হুল আছে হুল ওই কাঁটা যদি একবার ঠেকে না সেখানে জ্বলবে খুব বেশ তুমি বসো কা যাও দেখি আর তোমাদের কাছে কি আছে ইদ্রিস মালে দানা পড়ে গেছে মানে আচ্ছা তোমার কাছে কি আছে ভাই হ্যাঁ আমার কাছে তোমার কাছে কি আছে ভাই তাই বলছি এই আমি ভাই তুমি ভাই লও না আমি বুনু হ্যাঁ বুনু তুমি বুনু কই দেখি তোমার ওই তুমি মুখে মাকুনে শুনু অনেক মেকেছি দেখো তোমার কাছে কি আছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ আসুন দাদারা ঢোকান আর বার করুন ঢোকান আর বার করুন ঢোকান আর বার করুন তুই আবার কি ব্যবসা রে ঢোকাবার বার করবি ঢোকাবার বার করবি আবার কি ব্যবসা ব্যবসা আবার কি বলে ব্যবসা ও তা কি ওটা তা কি ব্যবসা তা শীতে ঢুকি ভাই শীতে কেউ নেয় না যে তা শরীর যেতে বল তোকে শরীর যেতে বল হাত আমার উপরে যেন হাজার কুলমু ছেড়ে চলে যাবে তার মানে না আইসক্রিম গো আইসক্রিম মার খেয়ে বড় লোক হয়ে গেল কিন্তু বকবক করে না বেশি না আমি বলি তোমাকে ধরতে বলি তাই ধরতে ওই দা লাঞ্চা 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 খাগা হ্যাঁ হ্যাঁ কি তো বল 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 বললাম আইসক্রিম
ছুটাস কোন হাতে রে তুই না তোর এই বড় বড় নৌকাতে তো ছুঁচার দিকে ছিঁড়ি যায় না তুমি দেখো না আমাকে তাহলেই বুঝতে পারবে ছেড়ে কি না ছুঁড়ি বুঝবি মজার একটা মালাতে দেখি ইদ্রিস জাদুটাছে ফুল ফুটেছে কদম তলাইকে ছেলেবেলার সে দিলগুলো শেষ হয়েছে জাদুটাছে ফুল ফুটেছে কদম তলাইকে ছেলেবেলার সে দিলগুলো শেষ আমি বলছি আমাদের বাড়িতে একটা ছেলে আছে রঞ্জিত ওর না একটা জাঙ্গিয়া আছে তো ওই জাঙ্গিয়া প্যানে সে গাঁটারটা আছে না ওই গাঁটাটা তোমার প্যানে লাগিয়ে দেবো না না ওটা দিলে আবার আমার লস হয়ে যাবে চাঁদুটেছে ফুল ফুটেছে কদম তলাইকে বেলার সে দিলগুলো বলছি যেখানে অনুষ্ঠান বন্ধ করো কিছু রেকর্ডিং হবে শুনে আর আমার একটা গান শুনতে দিয়েছে তারপরে রেকর্ডিং হয়ে অনুষ্ঠান সমাপ্ত করাবে দেওরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে